দীপু মনি এমপি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ডাক্তার দীপু মনি। আমাদের আসলে আপনার কাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, যেগুলো নিয়ে পুরো দেশবাসী আসলে তাকিয়ে আছে আপনার দিকে। এই প্রশ্নগুলো আমি সরাসরি আপনার কাছে করতে চাই। সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে, এইচএসসি পরীক্ষা নিয়ে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এইচএসসি পরীক্ষা তো আমাদের সবার কথা ছিল থেকে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সবকিছুর কারণে আমরা সেই পরীক্ষা নিতে পারছি না। এবং এখন যেটা চিন্তা সেটা হলো যে আমরা কিন্তু এখন পরীক্ষা নিতে পারছি না। এই বন্ধ এই পরিস্থিতিটা শেষ হবে, অর্থাৎ তখন সবকিছু খুলে যাবে, তখন আমরা পরীক্ষা নিতে পারবো। এবং যখন খুলে যাবে সেদিন থেকে আমরা 2 সপ্তাহ পর আমরা, অর্থাৎ যেদিন থেকে খুলবে তার 2 সপ্তাহ পর থেকেই আমরা হয়তো পরীক্ষা নিতে পারবো। মানে যেদিন থেকে লকডাউন খুলবে তার পরপরই আপনারা পরীক্ষা নিতে প্রস্তুত? আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা আছে। যেদিন খুলবে তারপরে 2 সপ্তাহ পরেই আমরা পরীক্ষা নিতে পারবো। 2 সপ্তাহ হচ্ছে আমাদের জন্য না, 2 সপ্তাহ হচ্ছে আমাদের পরীক্ষার্থীদের, কারণ এখন তারা একটা এমন একটা বন্ধ অবস্থার মধ্যে আছে। অনেকেই হয়তো সেই পরীক্ষার যে পড়াটা ছিল সেই পড়া থেকে আজ কিছুটা সরে এসছে, অনেক রকম দুশ্চিন্তার মধ্যে অভিভাবকরা আছে। এবং স্বাভাবিক পরীক্ষা নিয়ে একটা অনিশ্চয়তা তাদের মধ্যে আছে, কারণ হয়তো খুব ভালো যে পরীক্ষার আগে একটা নিশ্চিত সময় দিয়ে তাদের কর্তৃপক্ষ 2 সপ্তাহ সময় দিয়ে তারপরে আমরা প্রস্তুতি নিতে চাই, যেন তারা একেবারে ঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে, কারণ যেদিনই খুলবে তারপরে 2 সপ্তাহ পরেই আমরা পরীক্ষা নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কি আপনার মাধ্যমে আমরা এই ইনফরমেশনটা ওদেরকে দিতে পারি যে ওরা যেন প্রস্তুতি ঠিকঠাক ভাবে নেয়? এবং আপনার কি মনে হয় যে লকডাউন ওদের পরীক্ষার আগে আগে অর্থাৎ মে মাসের মধ্যে খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে? দেখুন, এটি তো স্পেকুলেট করা একেবারেই কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে এখন পরিস্থিতি কি এমন যে এর উপরে কারো হাত নেই, এবং সারা বিশ্বে যে পরিস্থিতি এবং অন্যান্য দেশকে আমরা যদি দেখি, যেসব দেশে একটা ভয়াবহ অবস্থা চলছে তাদের কিন্তু 45 থেকে 55 দিনের মধ্যে এই অবস্থাটি খারাপের দিকে গেছে। আমরা এখনো সময় আসেনি, তো কাজে আমাদের আগামী আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমাদের অবস্থা আরো ঠিক আমরা কিন্তু বলতে পারি না। আমরা শুধু প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে, যে আমাদের যেন এই অন্যান্য দেশগুলোর ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে আমাদের যেন তখন না হয়। কিন্তু একই সময় আমরা যখন দেখি আমাদের দেশের বিভিন্ন জায়গায় থাকা সময়ে মানুষ অনেক ক্ষেত্রে এই সরকারি নির্দেশনা গুলো মানছে না, আর স্বাস্থ্যবিধি গুলো তেমন ভাবে মানছে না অনেকে, তখন কিন্তু সত্যি খুব কষ্ট লাগে যে আমাদের সরকার এত অপ্রাণ চেষ্টা করছেন এবং এত মানুষ যারা দিনে এনে দিন খায় সেই মানুষগুলো এত কষ্ট করছে, তারপরে যদি আমরা সবাই একটু সচেতন না হই তাহলে আমাদের এই বন্ধু থাকার অবস্থা তো অযথাই আরো প্রলম্বিত হবে। কাজে আমরা যদি সবাই নির্দেশনা মেনে চলি তাহলে হয়তো এই বন্ধু থাকার সময়টা বেশি প্রলম্বিত নাও হতে। এটি বলা খুব শক্ত, আমাদের মহামারীর অবস্থাটি কোন জায়গায় থাকি তার উপর নির্ভর করবে, বিশেষজ্ঞদের মতামত নির্ভর করবে, তার উপরে নিশ্চয়ই সরকার যথাযথ সিদ্ধান্ত নেবেন সময়। মাননীয় মন্ত্রী, আমাদের বাংলাদেশ টেলিভিশনের ডিজি মহোদয় আপনাকে একটু প্রশ্ন করবেন, আপনি একটু ওনার সঙ্গে কথা বলুন। হ্যালো, না আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করছি না, আমি আমি দেখাচ্ছি একটি তথ্য। আমাদের এক শিক্ষক একটু আগে ফোন করে আমাদের এই অনুষ্ঠানে জানতে চাইলেন যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে এডুকেশন প্রোগ্রাম যেটা দেখানো হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, সেটা
বাংলাদেশ টেলিভিশনে দেখানো হচ্ছে কিনা। আসলে উনি বোধহয় একটু খেয়াল করেননি, ওই সেই শ্রদ্ধেয় শিক্ষক। আসলে এই শিক্ষা কার্যক্রম মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের উদ্যোগেই যেটা হচ্ছে যে সংসদ বাংলাদেশ টেলিভিশনে দেখানো হচ্ছে, আমাদের যে সংসদ বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনের টেকনিক্যাল সহায়তায় সেটা সেখানে দেখানো হচ্ছে, অন্য চ্যানেলে এটা রেগুলার দেখানো হচ্ছে না। এবং মোটামুটি ভাবে বাংলাদেশের অন্যান্য চ্যানেল যে সমস্ত জায়গায় দেখা যায়, সংসদ বাংলাদেশ টেলিভিশন সব জায়গা থেকেই দেখা যায়। যদি কেউ দেখতে না পান তাহলে তিনি যেন তার অপারেটরকে বলেন যে তাকে যেন তার বাড়িতে যেন সংসদ বাংলাদেশ টেলিভিশনটা অ্যাভেলেবেল করে। আমি আসলে এই শিক্ষকের কথাটার প্রেক্ষিতে এই তথ্যটা দেওয়ার জন্য আমি ফোনটা করেছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের।